দেশের চামড়া ও চামড়াজাত শিল্পে বিনিয়োগ বাড়লেও অস্থিরতা কমেনি চামড়ার বাজারে, যার চূড়ান্ত রূপ ফুটে উঠেছে এবারের ঈদে। ন্যূনতম দাম না পেয়ে এবছর নদীতে বা সড়কে ফেলে দেওয়া হয়েছে বিপুল পরিমাণ চামড়া। নষ্ট হয়ে যাওয়া এসব চামড়ার আর্থিক মূল্য প্রায় 250 কোটি টাকা। এমন বাস্তবতায় শনিবার থেকে লালবাগের পোস্তায় আনুষ্ঠানিকভাবে চামড়া বিক্রি শুরুর কথা থাকলেও নানা জটিলতায় তা শুরু হয়নি, ফলে ক্রেতা সমাগম না থাকায় পোস্তা ছিল অনেকটাই ফাঁকা। আড়তদারদের দাবি, ট্যানারি মালিকরা পুরনো বকেয়া পরিশোধ করেনি, তাই এবছর চামড়া সংগ্রহ তুলনামূলক কম। কালেকশন আগের চাইতে কম হয়েছে, কারণ হয়েছে ট্যানারিওয়ালারা টাকা দেয়নি আমাদেরকে, বলো 25% নগদ দিব আর 3 মাসের বাকি টাকাটা চেক, তাই এটা আমার সন্তুষ্ট না। কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ স্কিন অ্যান্ড হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন সকালে এক বৈঠকের পর সাংবাদিকদের জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সভা শেষে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা। আমাদের কাছে যদি টাকা থাকে আমরা চামড়া অবশ্যই কিনব, আমাদের কাছে তারা টাকা দেয়নি, পেমেন্ট করে নাই, বিধায় তো আমরা সেই চামড়াগুলো কিনতে পারিনি, সেই কারণে চামড়াগুলো নষ্ট হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসা এই বিশ্লেষক বলছেন, কাঁচা চামড়ার যে সরবরাহ তাতে দেশীয় বাজারে উদ্বৃত্ত থাকছে, তাই নির্দিষ্ট পরিমাণ কাঁচা চামড়া রপ্তানি করা গেলে এই বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসা সম্ভব। আর কেননা বিগত বছরের যে পরিমাণ বাড়তি মজুদ, যে পরিমাণ আমদানি, আবার সিনথেটিক লেদার, আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার যেভাবে বাড়ছে, উপরন্তু কোরবানির পশু সংখ্যা বৃদ্ধি, সব মিলে একটা বাড়তি চামড়ার স্টক দেশে থেকে যেতে পারে এই বছর। আমার মনে হয় যে একটি পরিমাণ নির্দিষ্ট করে দ্রুততর সময়ে যদি সেই রপ্তানির ব্যবস্থাটি করা যায়, তাহলে যেটা হবে যে দেশের ভিতরে চামড়া অব্যবহৃত বা নষ্ট আর হবে না। তবে রাজধানীতে বেচা কেনা না হলেও ময়মনসিংহ সহ 2-1টি জেলায় সীমিত পরিসরে শনিবার লেনদেন হয়েছে কাঁচা চামড়ার।